আমরা যদি হঠাৎ কিছু ভুলে যাই, কোনো জিনিস বা কোনো কথা, তাহলে সেটা যতক্ষণ না আমরা মনে করতে পারি বা সেই হারানো দ্রব্যটা ফিরে পাই, ততক্ষণ আমাদের মনের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়। এই অস্থিরতা কখনো আমাদের দুশ্চিন্তা বাড়ায়, আবার সেই হারানো দ্রব্য খুঁজে পেতে গিয়ে এমন কিছু ঘটনার সম্মুখীন হতে হয় যে একটা আমাদের মনে দুশ্চিন্তার পাশাপাশি একটা হাস্য কৌতুক পূর্ণ অবস্থা সৃষ্টি করে। এরকমই একটি হাস্য কৌতুক সম্পন্ন মিষ্টি গল্প জ্যাঠামশায়ের তালা, লেখক উল্লাস মল্লিক। জনপ্রিয় সাহিত্যিক উল্লাস মল্লিক 1971 সালে জন্মগ্রহণ করেন। 2000 সাল থেকে তার লেখালেখির পর্ব শুরু হয়। তার প্রথম উপন্যাস প্রস্তুতি পর্ব। পরবর্তীকালে তিনি অনেক উপন্যাস, গল্প এবং রম্য রচনা লিখেছিলেন। আজকে তারই একটি অসাধারণ হাস্যকৌতুক সম্পন্ন গল্প জ্যাঠামশায়ের তালা, যা এবারের আনন্দমেলা প্রকাশিত হয়েছে, সেটি আজকে আপনাদের শোনাব। শুরু হচ্ছে জ্যাঠামশায়ের তালা। জ্যাঠামশায় বলে উঠলেন, সর্বনাশ! শুনে সবাই থমকে দাঁড়ালাম। বিয়ে বাড়ি থেকে ফিরছি, বাড়ির প্রায় কাছাকাছি। পেটের মধ্যে রাধাবল্লবী, ফিশ ফ্রাই, মাটন, গোলাপজাম, ফুটবল মাঠে দর্শকদের মতো ঠাসাঠাসি করে আছে। বোনের আইসক্রিম এখনও শেষ হয়নি। নিমন্ত্রণ বাড়িতে গেলে বোন দুটো কাজ করবেই, এক জলের বোতলটা সঙ্গে করে নেবে, আর দুই ফেরার পথে আইসক্রিমটা টুকি টুকি খাবে। আমার তো হল থেকে বেরোতে না বেরোতেই আইসক্রিম শেষ। ব্যাপারটা বেশ রহস্যময়। প্রথমে ভেবেছিলাম ওর ভাগ্যে বড় কাপগুলো পড়ে, সেই জন্য পাশাপাশি রেখে মেপেও নিয়েছিলাম একবার, কিন্তু লাভ হয়নি। সাইজ একই। সবচেয়ে যন্ত্রণার ব্যাপার, সারাটা পথ আমাকে দেখতে হয়। জ্যাঠামশাই বলেন, বাপলি মা আমার স্লো সাইকেলের এসে নামলে চ্যাম্পিয়ন হবে ঠিক। যাই হোক, জ্যাঠামশাই সর্বনাশ বলে চুপ করে গেছেন। কিসের সর্বনাশ, কেন সর্বনাশ, কার সর্বনাশ, বিস্তারিত কিছু বলছেন না। বাবা বললেন, কি হয়েছে দাদা, কার সর্বনাশ? জ্যাঠামশাই পাঞ্জাবির পকেট দুটো ভালো করে হাতড়ালেন, তারপর বললেন, সবার সর্বনাশ, গেটের চাবিটা পাচ্ছি না রে। বাবা বললেন, সে কি পাচ্ছ না মানে, কোথায় গেল? সেটা জানলে তো হয়েই যেত। কোথায় রেখেছিলে? বাবা জিজ্ঞাসা করলেন। পাঞ্জাবের পকেটে। ভালো করে দেখো। ভালো করেই তো দেখলাম। জ্যাঠামশাই বললেন, মনে হয় রাস্তায় কোথাও পড়ে গেছে। দিনে জুটু বললেন, অত বড় চাবি পড়ে গেলে টের পাবি না? চাবিটা বড়ই বটে, আমি অন্তত আগে অত বড় চাবি দেখিনি। হাতিমার্কা তালার চাবি। কাল আমি আর বোন বিষ্ণুচকে মেলা দেখতে গিয়েছিলাম জ্যাঠামশাইয়ের সঙ্গে। জমজমাট মেলা বসে বিষ্ণুচকে। মেলায় ঘুরে ঘুরে চাউমিন, এগরোল, জিলিপি খেলাম। হঠাৎ জ্যাঠামশাই বলে উঠলেন, ইউরেকা! আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের দিকে তাকালাম। বিজ্ঞানে কোনো সূত্র আবিষ্কার করলেন নাকি জ্যাঠামশাই? ইদানিং মাঝে মাঝে মনে হয় জ্যাঠামশাই যেন গভীর কোনো ভাবনায় ডুবে আছেন। নতুন সূত্রতূত্র আবিষ্কার হলেই ঝামেলা, কিছুদিনের মধ্যেই সিলেবাসে ঢুকে যাবে আর আমাদের মুখস্থ করতে হবে। আমি ভেবে দেখেছি, বিজ্ঞানীরা না চন্মালে বিজ্ঞানে তো কঠিন হতো না। একটু হতাশ কলাতেই বললাম, কি হলো জেঠু? জ্যাঠামশি বলেন, পেয়ে গেছি মুশকিল আসান, ওই দেখ হাতিমার্কা তালা। তাকিয়ে দেখলাম একটা লোক বেশ কিছু বড় তালা নিয়ে বসেছেন, চিৎকার করছেন, হাতিমার্কা তালা, হাতিও ফেল করে যাবে, শাশুটা রুগীর ঘরে তালা লাগিয়ে দিন, জমও ঢুকতে পারবে না। জ্যাঠামশাই এগিয়ে গেলেন তালাওয়ালার দিকে, সঙ্গে আমরাও। তা
তালার উপরে হাতির ছাপ। তালাওয়ালা বলেন, এই তালার দুদিকে দুটো হাতি জুড়ে দিলেও ভাঙবে না। পাশে মাঝবয়সী এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, তিনি বললেন, কিন্তু কি করে বুঝবো? তালাওয়ালা একটু তাচ্ছিল্যের চোখে তার দিকে তাকিয়ে বলেন, দুটো হাতি ধরে আনেন, দেখিয়ে দিচ্ছি। ভদ্রলোক বলেন, হাতি কি প্রজাপতি ফড়িং যে বললেই ধরে আনবো? তালাওয়ালা বলেন, তাহলে আমার কথা চুপচাপ বিশ্বাস করে নিন। যেটা মশাই, হাতি মার্কা তালা কিনলেন একটা, তারপর বললেন, এবার সবাই বিয়ে বাড়ি যেতে পারবো, চোরের সাধ্য নেই এ তালা ভাঙে। এই বিয়ে বাড়ি যাওয়া নিয়ে কদিন বাড়িতে টিভির টকশোয়ের বিতর্ক চলছে। মায়ের পিসিমার বাড়ি বাড়ুই পাড়ায়, আমাদের বাড়ি থেকে হাঁটা পথ। মায়ের পিস্তুত ভাইয়ের বিয়ে, সপরিবারে নিমন্ত্রণ, কিন্তু মুশকিল হচ্ছে কদিন আগেই পাড়ায় পরপর দুটো চুরি হয়ে গেছে। প্রথম চুরিটা হলো রাধাকান্ত রায়ের বাড়িতে, একটা দামি রেসিং সাইকেল আর রান্নাঘরের বেশ কিছু বাসনকোসন গেল, বেশ হইচই পড়ে গেল পাড়ায়। রাধাকান্তবাবুর বাড়ি দুটো বাড়ি পরে আমার বন্ধু ছোটনের বাড়ি। ছোটন পরদিনই একটা কুকুর কিনে আনল, ঝোলা ঝোলা কান, ছাংড়া লোমওয়ালা লেজ, দেখলেই কোলে তুলে নিয়ে আদর করতে ইচ্ছে করে। ছোটন বলল, বিদেশি কুকুর একটু বড় হলে এই কুকুর সিংহের সঙ্গে পাঙ্গা দিতে পারবে, চোরের বাপ ঠাকুরদা বাড়ির ছায়া মারাতে পারবে না। কিন্তু মুশকিল হলো, দুদিন পর ছোটনদের বাড়িতে চোর পড়ল। চোর নাকি তার বাপ ঠাকুরদার কে এসেছিল জানি না, কিন্তু সে কুকুরটাকেই চুরি করে নিয়ে পালালো। সেই থেকে গোটা পাড়া আতঙ্কে, কবে না কবে কার বাড়িতে রাতের অতিথি চলে আসে। এর মধ্যেই এসে গেছে সেই নিমন্ত্রণ। এখন বাড়ি ফাঁকা রেখে যাওয়া তো সম্ভব নয়, মা বলেছিলেন সবাই যাক, আমি বাড়িতে থাকি। কিন্তু সেটা কি করে হয়, বিশেষ করে বিয়েটা যখন মায়ের পিস্তুত ভাইয়ের, সেই ভাই আবার দিদি বলতে আত্মহারা, ব্যাপারটা তাহলে শিবহীন যজ্ঞের কাছাকাছি চলে যাবে। বাবাকে যেতেই হবে, কারণ নতুন বউ বাবার কলিগের মেয়ে, তিনি বাবাকে বিশেষ অনুরোধ করেছেন থাকার জন্যে। তাহলে বাকি থাকলেন জ্যাঠামশাই, কিন্তু জ্যাঠামশাই নিমন্ত্রণ বাড়িতে সহজে কামাই দেন না। তবু বাবা বললেন, দাদা তুমি থেকে যাও। জ্যাঠামশাই বললেন, সে কি করে হয়, ছেলের বাবা আমাকে বারবার বলেছেন নবদম্পতিকে আশীর্বাদ করতে, তাছাড়া কার্ডও তো আমার নামে লেখা, আমি না গেলে হয়? বাবা বললেন, খুব ভালো কথা, তুমি বিকেল বিকেল গিয়ে আশীর্বাদ করে চলে এসো, তারপর আমরা বেরোব। জ্যাঠামশাই বললেন, কিন্তু খাবার দাবার কি তখন রেডি হবে? বাবা বললেন, তুমি তো বললে আশীর্বাদের জন্য যাবে, তাহলে খাওয়া দাওয়ার প্রশ্ন আসছে কেন? জ্যাঠামশাই বললেন, অবনি তোমার বয়সটাই শুধু বেড়েছে, বুদ্ধি এখনো হামা টানছে, আশীর্বাদ করে না খেলে সেই আশীর্বাদের ঠিক অ্যাকশন হয় না। যুক্তি শুনে বাবা কেমন ভেবা চাকা খেয়ে গেল। জ্যাঠামশাই হঠাৎ বললেন, আচ্ছা দিনুকে বললে কেমন হয়, ওর তো কাজকর্ম নেই, না হয় কখনটা আমাদের বাড়িটা পাহারা দেবে। দেখা গেল সেদিন দিনু জেঠুরও একই বাড়িতে নেমন্তন্ন, দিনু জেঠু ঠিক করে রেখেছেন আমাদের সঙ্গে যাবেন। এই যখন অবস্থা, ঠিক তখনই বিষ্ণুচকের মেলায় জ্যাঠামশাই পেয়ে গেলেন হাতিমার্কা তালা। বাবা গেছেন চাবি খুঁজতে, আমরা বসে আছি বাড়ির সামনে ছোট্ট ঘাস জমিতে। দূরে বড় বড় গাছের মাথার উপর এক ফালি বাঁকা চাঁদ উঠেছে, সামনের রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে। দু একজন জিজ্ঞেসও করল, বাড়ির বাইরে বসে আছি কেন? দিনু জেঠু বললেন, হাওয়া খাচ্ছি। মুশকিল হলো ম্যারেজ হলে যাওয়া দুটো রাস্তা, আমরা একটা দিয়ে গেছি, ফিরেছি অন্যটা দিয়ে। যাওয়ার রাস্তায় একটা কালী মন্দির পড়ে, ফেরার রাস্তায় শিব মন্দির। যাওয়ার সময় মা কালীকে 10 টাকা প্রণামী দিয়েছেন জেঠু। মেনু যেন জবরদস্ত হয়, বিশেষ করে পাঠাটা হয় কচি, আর ফেরার সময় শিব মন্দিরে প্রণামী দিয়েছেন যাতে
হজম ভালো হয়। আমি জিজ্ঞেস করেছিলাম, জেঠু শিব কি হজমের দেবতা? জেঠামশাই বলেন, সে তো বটেই, ভালো হজম না হলে কি অত বড় ভুঁড়ি হয়? জেঠামশাই বাবাকে বলেছেন পা পা করে এগোতে, একটা রাস্তা দিয়ে যাবে অন্যটা দিয়ে ফিরবে, তাড়াহুড়োর ব্যাপার নয়, প্রতিটা ইঞ্চি যেন ভালো করে দেখে, এমনকি হলে ঢুকেও একটু তল্লাশি চালায়। তো বাবা গেছেন তো গেছেন, ফেরার নাম নেই। এদিকে জ্যাঠামশাই অস্থির হয়ে পড়ছেন, অবনীকে দিয়ে কোনো কাজটাই ভালোভাবে হওয়ার নয়, একটা চাবি খুঁজতে কত সময় লাগে, চাবি তো আর টাকা পয়সা নয় যে রাস্তায় পড়ে থাকলে মানুষ কুড়িয়ে নেবে। আরও কিছুক্ষণ গেল, বোনের আইসক্রিম এখনও শেষ হয়নি। জ্যাঠামশাই দিনু জেঠুকে পাঠালেন বাবার খোঁজ করতে, দিনু জেঠুও গেলেন তো গেলেনই, ফেরার নাম নেই। জ্যাঠামশাই তখন গা ঝাড়া দিয়ে উঠলেন, বললেন, সব কটা অকম্মার ঢেঁকি, এ তো আলপিন নয় বড় চাবি, খুঁজে পেতে কতক্ষণ লাগে, আমাকেই যেতে হবে শেষ পর্যন্ত। আমি বলে উঠলাম, আমিও যাব। জ্যাঠামশাই বললেন, চল তাহলে, ভালোই হবে, এখন তিনটে জিনিস খুঁজতে হবে আমাদের, দুটো ধীরে মানুষ আর একটা চাবি, চল ভাগাভাগি করে খুঁজি। আমার ভাগে মানুষ খোঁজার দায়িত্ব, জ্যাঠামশাই চাবি। রাস্তায় লোকজন ভালোই, আমি প্রত্যেকের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছি, সেটা করতে গিয়ে হোঁচট খাচ্ছি, ধাক্কাও লাগছে পথ চলতে মানুষের সঙ্গে, এক একবার এক একজনকে দেখে চমকে উঠছি, ডিটো দিনু জেঠু বা বাবার মতো দেখতে, দু একবার প্রায় ডেকেও ফেলেছিলাম। এই অভিযানে না বেরোলে জানতেই পারতাম না এলাকায় বাবা বা দিনু জেঠুর মতো দেখতে এত লোক আছে। এদিকে চাবি খুঁজতে গিয়ে কত কিছু যে খুঁজে পেলেন জ্যাঠামশাই, মেয়েদের চুলে তিনটে ক্লিপ, একটা গ্যাস লাইটার, দুটো সস্তা পেন, একটা ছুরি, একটা ছোটো কাঁচি, হাফ পাতা লাল টিপ, একটা অর্ধেক খরচ হওয়া সুতোর টোটা, স্ক্রুড্রাইভার আর খুচরো ১৩ টাকা। জ্যাঠামশাই একটা পলি প্যাকে সব জড়ো করলেন, বললেন পরে ল্যাম্পপোস্টে নোটিশ সেটে দেবেন, যে যা জিনিস প্রমাণ দিয়ে নিয়ে যাবে। এইভাবে খুঁজতে খুঁজতে ম্যারেজ হলের সামনে চলে এলাম আমরা। জ্যাঠামশাই বললেন, এবার আসল পরীক্ষা, হলের প্রতিটা আনাজ কানাজ খুঁজতে হবে, ওয়াচ ডগের মতো হওয়া চাই। গেট থেকে শুরু করলাম আমরা, তারপর সিঁড়ি, তারপর হলে ঢুকে পড়লাম। এক সময় নতুন একটা ব্যাচ বসেছে, জ্যাঠামশাই বললেন, চেয়ার টেবিলের তলাগুলো ভালো করে দেখবি। আমি বললাম, বাবা দিনু জেঠু চেয়ার টেবিলের তলায় ঢুকতে যাবে কেন? জ্যাঠামশাই খুব বিরক্ত হয়ে বললেন, উফ, চেয়ার টেবিলের তলায় ওরা থাকবে কেন, আমি চাবি খুঁজতে বলছি। আমি বললাম, ও আসলে আমার ভাগে তো মানুষ ছিল। জ্যাঠামশাই বললেন, এখন মানুষ ফানুষ বাদ দাও, আমাদের দুজনের লক্ষ্য এক, চাবি। ধরো তুমি ব্রাজিল, আমি আর্জেন্টিনা, দুজনের টার্গেট একই, বিশ্বকাপ, বুঝেছো? বুঝেছি তো বটেই, কিন্তু ব্রাজিলে আমার বিরাট আপত্তি, আমার ফেভারিট আর্জেন্টিনা, তাই দল বদলের কথা বলতে গেলাম জ্যাঠামশাইকে। কিন্তু তার আগেই হন্তদন্ত এলেন ছেলের বাবা পরেশবাবু, ঘামি ভেজা পাঞ্জাবি, মাথার চুল এলোমেলো, দৃষ্টি বিভ্রান্ত, বোঝাই যাচ্ছে চাপ সামলাতে পাচ্ছেন না। জ্যাঠামশাইকে দেখেই বলে উঠলেন, ধরণীধর বাবু, আপনি এখনো খাননি, বাড়ির আর সব কোথায়? জ্যাঠামশাই বলেন, না মানে ইয়ে, তারা তো সব বাড়ি চলে গেছে। পরেশও বললেন, বুঝেছি, এক ব্যাচে জায়গা হয়নি, আসলে হলটা একটু ছোট হয়ে গেছে। পরেশবাবু একরকম জোর করেই আমাকে আর জ্যাঠামশাইকে বসিয়ে দিলেন। তারপর জ্যাঠামশাইয়ের হাত থেকে কালো পলিপ্যাকটা পরে ছিনিয়ে নিয়ে বললেন, আপনি আবার এসব উপহার টুপহার আনতে গেলেন কেন? আপনি এসেছেন এটাই আমার কাছে অনেক, চেয়ে চিনতে নেবেন,
নিজের মনে করে। জ্যাঠামশাইকে কিছু বলতে না দিয়ে পরেশবাবু মিশে গেলেন ভিড়ের মধ্যে। জ্যাঠামশাই বললেন, কিরে খেতে পারবি? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, সেই কখন খেয়েছি, খিদে লেগে গেছে। জ্যাঠামশাই বললেন, আমারও, কতটা হেঁটেছি বল। দ্বিতীয়বারের খাওয়া দাওয়া ভালোই হয়েছে, কিন্তু একটু দুশ্চিন্তা নিয়ে খাচ্ছিলাম অবশ্য। কালো পলিথিনের প্যাকেটের মধ্যে কেউ যদি উকি দিয়ে দেয় তো খেল খতম। যাই হোক, তেমন কিছুই ঘটেনি। খাওয়া দাওয়ার পর আমরা অন্য রাস্তা দিয়ে এলাম। এই রাস্তাতেও চাবির টিকি দেখতে পাওয়া গেল না, তবে একটা নস্যির কৌটো পেলাম। ফিরে এসে দেখলাম বাবা আর দিনু জেঠু পৌঁছে গেছে। ওরা নাকি যখন চাবির খোঁজে হলের ভেতর ঘোরাঘুরি করছিল, ওদেরও ধরে খেতে বসিয়ে দিয়েছিল গৃহকর্তা। শুনে বোন বলল, মা চলো না আমরাও চাবি খুঁজতে যাই। মা ধমক দিয়ে বললেন, তোমার আইসক্রিম এখনো শেষ হলো না, আবার চাবি খুঁজতে যাবে। জ্যাঠামশাই হঠাৎ বলে উঠলেন, আচ্ছা একটা কাজ করা যায় না? দিনু জেঠু বললেন, কি? পরপর দুবার বিয়ে বাড়ি খেয়ে গায়ে যেন হাতির বল পেয়েছি, তোমাদেরও নিশ্চয়ই তাই। এসো তালাটা ধরে তিনজনে টান দিই। দিনু জেঠু বললেন, কিন্তু এ তো দড়ি নয় তালা, তিনজনে ধরবো কি করে? জ্যাঠামশাই বলেন, বুদ্ধি থাকলেই উপায় হয়। একজন প্রথমে তালা ধরবে, তার কোমর ধরবে আর একজন, তার কোমর ধরবে আরও একজন, তারপর একসঙ্গে হেঁও মার। দিনু জেঠু বললেন, যুক্তি মন্দ নয়, আমি প্রথম তালা ধরব। বাবা বললেন, ভগবান আর কি লেখা আছে কপালে। জ্যাঠামশাই বললেন, অবনী, ধৈর্য তো কম হলে হয় না, জীবনে কিছু করতে গেলে ধৈর্য চাই। তোমার কি গাছতলায় রাত কাটানোর ইচ্ছে? নাও লাইনটা আগে করে ফেলো, তারপর আমরা রেলগাড়ির মতো একটু একটু করে এগিয়ে যাব দরজার দিকে। দুবার খেয়ে আমিও শরীরে হাতির না হলেও ষাঁড়ের শক্তি টের পাচ্ছিলাম, ফলে রেলগাড়ির শেষ বগি হওয়ার আবেদন পেশ করলাম বড়দের কাছে। কিন্তু পত্রপাঠ নাকচ হয়ে গেল। রেলগাড়ি একটু একটু করে এগোতে লাগলো দরজার দিকে। ইঞ্জিন দিনু জেঠু, দুটো বগি জ্যাঠামশাই আর বাবা। বগি হতে না পারার দুঃখ ভুলতে আমি মুখ দিয়ে আওয়াজ করতে লাগলাম, কু ঝিক 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 কু। কয়েক পা এগিয়েই রেলগাড়ি থেমে গেল। ইঞ্জিনের দাবি প্রথম বগি তাকে কাতাকুতু দিচ্ছে, এদিকে প্রথম বগির দাবি দ্বিতীয় বগি তাকে চিমটি কাচ্ছে। যাই হোক, গাড়িকে গন্তব্যে পৌঁছাতেই হবে, তাই ঝগড়া মিটিয়ে আবার যাত্রা শুরু করলো রেলগাড়ি। রেলগাড়ি থামলো দরজার সামনে। দিনু জেঠু তালায় হাত দিয়েই বলে উঠলেন, এ কি রে ধরনি, কি কাণ্ড করেছিস, তুই তো চাবি দিসনি, চাবি তো লাগানো আছে তালায়। বাবা বললেন, সত্যি তো, দেখো কাণ্ড। মা গিয়ে এসে বললেন, ও মা তাই তো। দিনু জেঠু বললেন, ধরনির ওই রকম কাজ কারবার, ভাগ্যিস চুরি টুরি হয়ে যায়নি। জ্যাঠামশাই তার ছেলের সঙ্গে বললেন, দিনু কবে তোর বুদ্ধি পাকবে, এ হলো হাতি মার্কা তালা, ঝোলানো থাকলেই যথেষ্ট, চোর ঘেঁষবে না, চাবি দেয়া থাক বা না থাক। আর কিছু না বলে জ্যাঠামশাই গটগট করে ঢুকে গেলেন বাড়ির ভিতর। নমস্কার বন্ধুরা, গল্পপাঠ আপনাদের আদৌ ভালো লাগছে কি না, বা আরও কী করলে গল্পপাঠ আরও অসাধারণ হয়ে উঠতে পারে, তা অবশ্যই আপনারা জানাবেন। আপনাদের এই ভালোবাসা সম্পন্ন মূল্যবান মতামতের অপেক্ষায় আমি রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।